हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आबारो चले आसलाम नतून आरेकटी भर्तार रेसिपी निये आपनादेर सामने। आजके आमी मिक्सड भर्ता तैरी करे देखाबो। आमरा कम बेशी सिम भर्ता, आलू भर्ता एगुलो खेयेछि, तबे एई दुइटी आमी आजके एकसंगे भर्ता करे देखाबो। आर एई मिक्सड भर्ताटा खेते जे कतटा लोभनीय हय सेटा जारा ना खेयेछेन तारा एकदमई बुझबेन ना, आर जारा खेयेछेन अलरेडी तारा तो बुझतेई पारछेन जे एटा कतटा लोभनीय हय। ताहले देखे निया जाक एटा आमी किभाबे तैरी करी। एखाने आमी भर्ताटा तैरी करार जन्य निये निएछि दुइटा माझारी साइजेर आलू। आमी एकटा प्याने, जे प्याने एटा सेद्ध करब ওই প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে সব জিনিসগুলো এর ভিতরে অ্যাড করে দিব। আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু দিয়েছি, আর দিয়েছি বেশ কয়েকটা সিম, দিয়েছি তিনটা রসুন আর কয়েকটা কাঁচা মরিচ, আর লাগবে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা কিন্তু আমি সেদ্ধ করব না, আমি পরবর্তীতে কাঁচা অবস্থায় দিয়ে দিব। আর এই সব উপকরণগুলো আমি একসঙ্গে সেদ্ধ করে নিব। দেখুন আমি সব উপকরণগুলো খুব সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর যে আমি পানি থেকে এগুলো উঠিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি সবগুলো একটা ছাঁকনির ভিতরে উঠিয়ে নিয়েছি, এতে করে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা ঝরে যাবে। এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি, এখানে আমি ভর্তাটা তৈরি করে নিব। আমি প্রথমে আলুগুলো উঠিয়ে নিয়েছি, এখন এই রসুন থেকে আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিব। দেখুন আমার সবগুলো রসুনের কোচ ছাড়ানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো নিয়ে নিয়েছি, এখন এই যে সিমগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু আমি এই আঁশগুলো ছাড়িয়ে দেইনি, এখন আমি আঁশগুলো ছাড়িয়ে নিব। আর এই আঁশগুলো না ছাড়ানোর কারণ হচ্ছে এর ভিতরে পানিটা কম ঢুকবে, সেজন্য আমি আগে থেকে আঁশটা ছাড়িয়ে দিছিলাম না। এই টিপসটা ফলো করতে পারেন, খুবই উপকারে আসে। সেক্ষেত্রে সিম ভর্তাটায় পানি পানি কম হয়। দেখুন এভাবে করে আমি সবগুলো সিম ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিব। আপনাদের হাতের সামনে যদি ম্যাশার থাকে সেটা দিয়েও করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভর্তার যে কোনো ভর্তা হাতের স্পর্শ না লাগলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে না। আমি মনে করি ভর্তা তৈরি করা মানে হাত লাগানো, সেজন্য আমি হাত দিয়ে এটা তৈরি করে নিব। দেখুন আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ম্যাশ করে ফেলেছি। এখন এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি ছিল, সেগুলো আমি আরও একটি প্লেট নিয়ে নিয়েছি, সেখানে আমি কিছু ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আর 4 থেকে 5টা আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবং লবণের সঙ্গে খুব ভালোভাবে ডলে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এর ঝালের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর সরিষার তেল ছাড়া তো ভর্তার মজাই আসে না। এবার খুব ভালোভাবে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব। এবার ম্যাশ করা আলু আর সিমটা দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর অবশ্যই এখানে ঝাল আর লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দেখুন আমার ভর্তাটা মাখানো হয়ে গেলে আমি পরিবেশন করে দিব। আমি পরিবেশন করে দিয়েছি, আর এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব অসম্ভব মজার হয়। আর এই ভর্তা থাকলে তো অন্য কিছুরই প্রয়োজন হয় না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।